গৃহকর্মী মারুফা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। গত 9 মে মারুফা হত্যার পর থেকেই এই বিচারের দাবিতে আওয়াজ উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, নারী নেত্রী এবং শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে বিচারের দাবিতে। এরই ধারাবাহিকতায় দুপুরে বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর আয়োজনে মারুফা হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মারুফা হত্যার সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান ক্লাবের অংশগ্রহণকারীরা।